ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বৃহস্পতিবার মোদি সরকারের উপর অভিযোগ শানিয়ে জানিয়েছেন, বিজেপি তথা মোদি সরকার শাসনের প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরদিনই বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য ঘিরেই জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সুব্রহ্মণ্যম স্বামী তৃণমূলে যোগদান করতে চলেছেন? বিজেপি নেতা মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে টুইট করে জানিয়েছেন, মোদি সরকার অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রক্ষা সহ অন্যান্য সকল ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তিনি আফগানিস্তান সংকটে কেন্দ্রের পরিচালনাকে বয়স্ক বলে অভিহিত করেছেন। পেগাসাস নিরাপত্তা লঙ্ঘনের জন্য তিনি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন বারংবার। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, বর্তমান সরকারের অধীনে কাশ্মীর বিষণ্ন অবস্থায় রয়েছে। প্রসঙ্গত, গত বুধবারই সুব্রহ্মণ্যম স্বামী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে রাজীব গান্ধী, চন্দ্রশেখর মোরারজি দেশাইয়ের মতো রাজনৈতিক নেতাদের সঙ্গে তুলনা করেন। সুব্রহ্মণ্যম স্বামী আরও লিখেছেন যে তিনি বলেছিলেন যা এবং যা বোঝাতে চেয়েছিলেন তা তিনি লিখেছেন। বিজেপি নেতার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা থেকে আরম্ভ করে মোদী সরকারের শাসনকালকে কার্যত তুলোধনা করার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে, তাহলে কি সুব্রহ্মণ্যম স্বামী এবার তৃণমূলে যোগদান করতে চলেছেন? সেই জল্পনায় এই মুহূর্তে তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।